আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা একটা ফেসবুক মানে একটা ফেসবুক এই যে অ্যাপ্লিকেশন, যেটা ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কয়টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি এবং এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সুইচ করবো কীভাবে, অথবা ফেসবুক প্রোফাইল থেকে পেজে সুইচ করবো কীভাবে, যেমন এটা কিন্তু আমার ফেসবুকের মেন প্রোফাইল। তো এখন সুইচ করার জন্য যেমন আমাদের ফেসবুক পেজ অথবা আমরা কিন্তু এই প্রোফাইলের আন্ডারে আরও প্রোফাইল খুলতে পারি, ঠিক আছে? সেটা কিন্তু আমার ফেসবুক যে প্লেলিস্ট আছে ইউটিউবে সেটাকের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন সুইচ কীভাবে করবেন? সুইচ করার জন্য এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যাবেন, মানে একটা ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো নিচের দিকে যে দেখেন এখানে কর্নারে একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করব এবং উপর দিকে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারো বাটন, ঠিক আছে? অ্যারো বাটনের মধ্যে ক্লিক করলাম। অ্যারো বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেটার মধ্যে আমি টিক মার্ক দেওয়া আছে, এটার মধ্যে আমি লগ ইন করা আছে, এটা হচ্ছে আমার মেন প্রোফাইল, এটা হচ্ছে আমার পেজ দেওয়ান শপন ব্লগস, দেওয়ান শপন ওয়ান, এটা হচ্ছে আমার আরও একটা পেজ, এবং এটা হচ্ছে দেওয়ান শপন আনফিল্টার, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল, এইগুলা এটাও সম্ভবত একটা প্রোফাইল আমি খুলছিলাম। যাই হোক, দেখেন এখানে অনেকগুলা অপশন আছে। যেমন আমি যদি দেওয়ান শপন ওয়ান এটার মধ্যে সুইচ করতে চাই আমাদের আর একটা প্রোফাইল, তো দেওয়ান শপন ওয়ানের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখেন সুইচিং ইওর অ্যাকাউন্ট টু দেওয়ান শপন ওয়ান, আমার অ্যাকাউন্ট কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু আমি কিন্তু আমার এটার মধ্যে চলে আসছে, এটা একটা ফেসবুক পেজ আমি ক্রিয়েট করছিলাম, তো আমার কিন্তু ফেসবুক পেজের মধ্যে আমি সুইচ হয়ে গেছে। এখন এখান থেকে যদি সুইচ করে আবার অন্য যেতে চাই আমাদের কী করতে হবে, আবার নিচের দিকে ক্লিক করতে হবে। নিচের দিকে ক্লিক করার পরে এই যে এখানে থ্রি লাইনের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে উপরে আবার অ্যারো বাটন নিচে দেখতে পাচ্ছেন, অ্যারোর মধ্যে ক্লিক করেন। অ্যারোর মধ্যে ক্লিক করার পরে এখন আমরা যদি চাই তাহলে কিন্তু দেওয়ান শপন আনফিল্টার এটার মধ্যে যদি যেতে চাই, এটার মধ্যে যেতে পারবো। দেখেন এখানে কিন্তু সুইচ করতেছে এবং এটা কিন্তু আমার একটা সম্ভবত ফেসবুক প্রোফাইল আমি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটার মধ্যে চলে আসছি, অন্য একটা প্রোফাইল, সম্পূর্ণ নতুন একটা প্রোফাইল। তো এখন এখান থেকে সুইচ করে যদি আপনার মেন প্রোফাইলে ফিরে যেতে চান তাহলে থ্রি লাইনে ক্লিক করতে হবে। আমরা থ্রি লাইনে ক্লিক করলাম, থ্রি লাইনে ক্লিক করার পর আবার অ্যারোর মধ্যে ক্লিক করবো, অ্যারোর মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে আমার মেন প্রোফাইল দেওয়ান শপন, তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, সুইচ করে কিন্তু আমি এখন আমার মেন প্রোফাইলের মধ্যে চলে আসলাম। তো এইভাবে কিন্তু এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন এবং অনেকগুলো অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ এবং প্রোফাইল আপনি কিন্তু একটা ডিভাইসে এবং একটা ফেসবুকের যে মূল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আমরা পাওয়া যায়, যেটার মাধ্যমে আমরা ফেসবুক ব্যবহার করি, সেটার মাধ্যমে কিন্তু চালাইতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে লিখুন মতামত, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।